কালকে একবার নাগপুর যেতে হবে। কেন? কেন? অফিসের কাজে অবশ্যই। আমি এতবার জিজ্ঞেস করলাম, বললো না, অথচ মানে আটকে রেখেছে। আমি নড়তে পারছি না। আমি আমি সকলকে ডাকছি, চেঁচিয়ে ডাকছি, অর্জুন, বিবেক, রাজ, কিন্তু কেউ তো সাড়া দিচ্ছে না, কেউ সাড়া দিচ্ছে না। একটা লোক এসেছিল কাকাদাদুর ওখানে, অন্ধকারে কাকাদাদুর কি পথে চিনতে পারে? স্কাউন্ড্রেল একটা, সে নিজে স্বীকার করেছে যে মামার অ্যাক্সিডেন্টটা তার গাড়িতে হয়েছে। কি? কিন্তু কেন? কি চায় সে? আর অধিকারের কথাই যদি বলা হয়, তাহলে তো এখানে অনেকেরই অনেক কিছু করার অধিকার নেই, তবু তো কাজগুলো হয়ে যাচ্ছে। মা, তুমি যদি এই কথা বলে মামার দিকে আঙুল তোলার চেষ্টা করো তাহলে ভুল করছো। ওখানে চন্দ্রিকা রিয়ার সঙ্গে দেখা হলো। চন্দ্রিকার কথা শুনে মনে হলো শশীর এখানে থাকাটা ওর খুব একটা পছন্দ নয়। কেন পছন্দ নয় কেন? এখানে অসুবিধাটা কিসের? তাছাড়া শুনেছি তো ওর স্ত্রীর সঙ্গে নাকি ওর বনি বনাও নেই, তাহলে ক্ষতিটা কোথায়? তোমরা পুরুষ মানুষ, তোমরা বুঝবে না। স্বামী স্ত্রীর মধ্যে যতই অশান্তি হোক, যতই রাগারাগি হোক, স্ত্রী কখনোই চাইবে না যে তার স্বামী তার থেকে দূরে থাক। তাছাড়া রিয়া বড় হয়েছে না, সেও তো তার বাবাকে কাছে পেতে চায়। শশী না হয় ওর মেয়ে বউয়ের সঙ্গে থাকে না, কিন্তু তাতে করে তো ওদের অসুবিধে নেই। আমি তো প্রতি মাসেই ওদের জন্য টাকা পাঠাই। টাকা দিয়ে কি সব অভাব পূরণ করা যায়? স্বামী হিসেবে, বাবা হিসেবে কোন কর্তব্যটা করেছে শশী? শশী যদি চন্দ্রিকার সঙ্গে থাকতো তাহলে ওদের সম্পর্কটা এতটা খারাপ হতো না। সে তো আমিও চাই না যে শ্বশুর সঙ্গে ওর মেয়ে বউয়ের সম্পর্ক খারাপ হোক, কিন্তু তার জন্য আমি কি করবো যদি ওদের সম্পর্ক খারাপ হয়? তাহলে এই একটাই সুযোগ ছিল ওদের সম্পর্কটা ভালো হওয়ার। চন্দ্রিকা রিয়া যখন হাসপাতালে এসেছিল, শশী যদি ওদের সঙ্গে ফিরে যেত তাহলে। না না না, শশী চলে যাবে কি? ও চলে গেলে আমাদের খুব অসুবিধা হবে। ওই তো একমাত্র মানুষ যে আমাদের সুপরামর্শ দেয়, আমার ছেলেদের পথ দেখায়। হ্যাঁ দেখায়, তবে সেটা সর্বনাশের পথ। আশ্চর্য, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি এই কথা ভেবে যে শশী তোমার নিজের ভাই, তাকে তুমি অবজ্ঞা করছো। আসলে তুমি চাও না যে ও এ বাড়িতে থাকুক, তাই তাড়িয়ে দিতে চাও। আপনার চা রাখো ওখানে। বড় মা, আপনাকে চা দেবো? না, রান্না বান্নার কি অবস্থা ওখানে? সব হয়ে গেছে, ছোট মার সঙ্গে হাতে হাতে সব করে ফেলেছি। ঠিক আছে, তুই যা, আমি আসছি। আচ্ছা। তোমার যদি মনে হয় যে শশী ওর মেয়ে বউকে নিয়ে এই বাড়িতে থাকলে ওদের সম্পর্ক ভালো হয়ে যাবে, ঠিক আছে, তুমি ওদের বলো যে এখানে এসে থাকতে। আমাদের বাড়িতে তো ঘরের অভাব নেই। আমি জানতাম, আমি জানতাম তুমি এটাই বলবে। শশী যখন এই বাড়ি থেকে কিছুতেই যাবে না, তখন ওর বউ আর মেয়ের কথা ভেবে এই প্রস্তাবটা আমি রেখেছিলাম ওর কাছে। কি বললো? রাজি হয়নি, উল্টে আমার উপর রেগে গেল। অন্যের ঘরে আগুন লাগাতে গিয়ে শশী যে নিজের ঘর একেবারে পুড়িয়ে ফেলছে সে খেয়াল নেই ওর। নিজের ঘরে আগুন না লাগা পর্যন্ত কিছুতেই থামবে না। আমার তো সেখানেই ভয়, আর কত যে সর্বনাশ করবে আমাদেরও। ছোট বৌদি, I'm sorry. কি হলো? বললাম তো সরি। ঠিক আছে, আর কিছু বলবে? ছোট বৌদি প্লিজ, তুমি আমার সাথে এভাবে কথা বলছো? তুমি বলতে বাধ্য করছো কুমার,
দেখো, এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না তোমার সাথে। তুমি সরি বলেছো, আমি শুনে নিয়েছি। তুমি আমার কথাটা তো শোনো। দেখো, একটা একটা মানুষ ক্ষমা চাইছে, তুমি তাকে ক্ষমা করবে না? তুমি সত্যি মন থেকে ক্ষমা চাইছো? নিজের ভুলটা সত্যি বুঝতে পেরেছো? হ্যাঁ, দেখো, তুমি তুমি যেরকম ছোটদার স্ত্রী, সেরকম আমারও তো বন্ধু। আর আমি আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি বলে আমার আমার সত্যি খুব খুব খারাপ লাগছে। তার মানে তুমি তোমার পয়েন্টে স্টিক করে থাকো। তোমার এই জন্য খারাপ লাগছে কারণ তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছো, তাই তো? শোনো কুমার, তুমি যদি আমার সাথে খারাপ ব্যবহার করে নিজেকে বদলাতে পারো তাতেও আমি খুশি। সরি, সেটা আমি পারবো না। তুমি কেন বুঝতে চাইছো না যে প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের ছাঁচটা আলাদা। আমি আমি আমার মতন করে বাঁচতে চাই, সেইটুকু স্বাধীনতা কি পাবো না? নিশ্চয়ই পাবে, কিন্তু স্বাধীনতার মিসইউজ করাটা উচিত না। তুমি আমার কথাটা বুঝতে পারছো না, আমার কথাটা শোনো তুমি। থাক, তোমার যা বলো তুমি বলে দিয়েছো। তোমার যেটা মন চায় তুমি সেটাই করো, আমি কিচ্ছু বলবো না। আমি তো কেউ নই বলার। হ্যাঁ কাকা দাদু, কি ওই ছেলেটি আবার এসেছে? এবার না দেবীর জন্য আমার খুব চিন্তা হচ্ছে জানো। হ্যাঁ, আমি অর্জুনকে বলে দেবো, তুমি চিন্তা করো না, ছাড়ছি। আর শোনো, সাবধানে থাকবে। কি হয়েছে? ওই ছেলেটা কাকা দাদুর কাছে আবার এসেছিল, বারবার দেবীর খোঁজ করছে। ওই ছেলেটা, ওই ছেলেটাকে যদি একবার পাই আমি জ্যান্ত পুঁতে ফেলবো। তুমি তো গুন্ডা মস্তানদের মতন কথা বলছো। মোদি প্লিজ, দিদিয়ার ব্যাপারটা নিয়ে আমি খুব চিন্তিত। আচ্ছা আচ্ছা, কি করা যায় বলো তো? জানি না, বাড়িতে বড়রা আছে, তাদের সাথে পরামর্শ করে। এইভাবে কথা বলছো কেন তুমি? তোমাকে একটা ভালো কথা বলছি অথচ তুমি। কুমার, আমি খুব টায়ার্ড, ঘুমোতে চাই। হ্যাঁ, তার মানে তুমি আমার সাথে কথা বলতে চাইছো না, তাই তো? বললাম তো আমি টায়ার্ড। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, তুমি আমাকে তুমি আমাকে অপমান করছো, তাই তো? তুমি চাও যে তুমি চাও যে আমি খারাপ হই, আমি খারাপ হই, তাই তো? ঠিক আছে ঠিক আছে, আমি আমি খারাপ ছেলে হয়ে দেখাবো, তোমরা কেউ আটকাতে পারবে না আমি খারাপ ছেলে। শোনো, তুমি ছোট বাচ্চা না, তোমার মনে যা আসে তাই কর। কেউ যদি চেয়েছে নিজের পায়ে কুড়োল মারতে চায়, আমি কিচ্ছু করতে পারি। এখন আসতে পারো তুমি। অলরাইট অলরাইট। আচ্ছা মামা, কি দরকার ছিল তোমার এখানে আসার? আর কটা দিন তো রেস্ট নিতে পারতে। শুয়ে থাকার উপায় নেই ছোট ভাগ্নে, অনেক জরুরি কথা আলোচনা করবার আছে। সেই আলোচনাটা তো ঘরে বসেও হতে পারতো মামা, সবে মাত্র হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, এখনই এত হাঁটাহাঁটি করলে তো পায়ের জখম তো আরো বেড়ে যাবে। কর্ণ ভাগ্নে, শুয়ে থাকলে হয়তো পায়ের জখম সারবে, কিন্তু মনের খা কিছু করে? তোমার কপালটা সত্যি খুব খারাপ মামা, রাস্তার বাঁদিক দিয়ে যাচ্ছিলে তুমি, হঠাৎ করে একটা একটা গাড়ি এসে তোমাকে ধাক্কা মেরে দিল। তাই তো ভাবছি যে আমাকে কি
সত্যি সত্যি একেবারে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু গাড়িটা খুঁজে পাওয়া না গেলে তো এই প্রশ্নের জবাব পাওয়া যাবে না করুণ ভাগ্নে। ওভাবে ভাবছেন কেন মামা? এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর কিছুই না, লেগে গেছে বাস। করুণ ভাগ্নে, তুমি এখনো বড্ড কচি, আর একটু পেকে ওঠো, বুঝতে পারবে যে গাড়িটা অসাবধান বশত এসেছিল নাকি ইচ্ছাকৃত ভাবে এসেছিল। আচ্ছা মামা, তোমার কে শত্রু থাকতে পারে তাও আর এই কলকাতায়? ছোট ভাগ্নে দেখো, এই দুনিয়ায় আমার খুব সামান্য জনের সঙ্গেই মিত্রতা, দুনিয়ার বাকি সবাই তো আমার শত্রু। তাহলে বাঁচবেন কি করে? কিস্তিমাত, কিস্তিমাত করে, কিস্তি। চলো মামা, তুমি বলছি না, তুমি বসো বসো, এখানে বিশ্রাম করো, তুমি পরে পরে কথা বলবো আমরা, বসো তুমি বসো। কিন্তু ছোট ভাগ্নে, কয়েকটা কথা তোমাকে বলতেই হবে। কর্ণ ভাগ্নে, তুমি বড় ভাগ্নে আর আমাকে জীবন দান করেছ, আমরা তো তোমার কাছে ঋণে বাধা পড়ে গেলাম। ঋণী তো আমিও মামা, রাজের কাছে। এরপর থেকে আমরা সবাই হাতে হাত মিলিয়ে চলবো, যাতে আমাদের কেউ কোনো ক্ষতি না করতে পারে। ঠিক বলেছ ভাগ্নে, কর্ণ ভাগ্নে, এবার আমি, তুমি আর বড় ভাগ্নে, এই তিনজন ফলার মতো যেখানে ঠকবো ছিঁড়ে ফুড়ে শেষ করে দেব। তার আগে জানতে হবে আমাকে কে খুন করতে চায়। কার তো সাহস? কার? হ্যাঁ বড় মা বলো। এ বিবেক শুন, ছোটর কি হয়েছে রে? রুক্মিণী পাঞ্চালি কেউ কিচ্ছু বলতে পারছে না। কি হয়েছে, হঠাৎ আমাকে জিজ্ঞেস করছো কেন? কদিন ধরে এমন অন্যমনস্ক হয়ে আছে, প্রায় ঠাকুরপুর অফিসে ফোন করে। মা অফিসে ফোন করে কেন? কি জানি জানি না, কিন্তু এটুকু জানি যে ফোন করার পর কারোর সঙ্গে ভালো করার কথাও বলে না। ও হ্যাঁ, একদিন সারা দিন আমি মাকে বাড়িতে দেখতে পাইনি, পরে পাঞ্চালির মুখে শুনলাম মা একা ছাদে বসেছিল। বিবেক, এই লক্ষণ কিন্তু ভালো না। তুই ঠাকুরপুর সঙ্গে একটু কথা বল, বল তোর মার সঙ্গে একটু কথা বলতে। বাবা নাগপুরের ট্যুর থেকে ফিরে এলেই আমি বলবো মার সঙ্গে কথা বলতে। শোন, আরেকটা কথা বলি তোকে, যদিও কথাটা আমার তোকে বলা উচিত না, যেহেতু তুই সংসার করছিস, এরপরে যেদিন তোর বাবা তোকে ফোন করবে, ফোনটা তোর মাকে একটু দিস। হ্যাঁ, আর তোর বাবা যদি কথা নাও বলতে চায় তাও দিস, আর বলিস যে মার সঙ্গে দু মিনিট কথা বললে তার ব্যবসা নষ্ট হয়ে যাবে না। ঠিকই বলেছ, সেদিনের ওই ঘটনাটা আমারও ভালো লাগেনি, কিন্তু দেখ, স্বামী স্ত্রীর সম্পর্ক না বড় মধুর, যতই মধুর ততই জটিল, কিন্তু এই জটিলতার প্যাঁক যদি একবার ধরতে শুরু করে সারা জীবনে আর খোলা যায় না। তোমার ওই কথাগুলো আমি আগামী দিনগুলোতে নিশ্চয়ই মনে রাখবো বড় মা।
হ্যাঁ, সঞ্জয় আর বৌমার মধ্যে কি হয়েছে? জানি না, কিন্তু ঝড়ের পূর্বাভাস বেশ বুঝতে পারছি। অনন্ত, একটা বাতিটা দিয়ে দিবি তো? কতবার বলেছি বাতি ছাড়া আমার। আরে এই অনন্ত, তুই কমালোই আবার বই পড়তে যেও না যেন। কি করবো তাহলে? খুব ভালো হয় এখন যদি একটা কবিতা বলো। কবিতা? তাহলে আরে জয় গোসাই বলি। বেশ তো, মাঝখান থেকে বলি। যদিও আমি তোমার কেউ নই, যদিও তোমার বিবাহ দিন স্থির হয়ে গেছে, যদিও তোমার ব্যর্থ প্রেমিক হবার যোগ্যতাও আমার কোনো দিন ছিল না, তবু বাবু বলতে না লাগাতে একটু দেরি হয়ে গেল। বাবু, হ্যাঁ, আপনি একা একা কার সঙ্গে কথা বলছেন? হ্যাঁ, কার সঙ্গে কথা বলছিলেন? কারুর সঙ্গে না, তুই তুই যা যা তো। যদিও আমি তোমার কেউ নই, যদিও তোমার বিবাহ দিন স্থির হয়ে গেছে, যদিও তোমার ব্যর্থ প্রেমিক হবার যোগ্যতাও আমার কোনো দিন ছিল না, তবু আস্তে আস্তে ব্যথা লাগবে। ব্যথার তো একটা সচেতন দত্ত করে না, এই ওর জন্য একটু ধর তো, আমার ভয় করছে। আমি তো মামাকে তখন থেকে বলছি, দেখি মামা। যাত্রার থেকে কি সাহায্য নেওয়া যায়? কোথায় কি বিপদের আশঙ্কা লুকিয়ে থাকে কেউ বলতে পারে? শশী, এ আবার কি ধরনের কথা? যা মুখে আসে তাই বলবি না? বলার আগে একটু ভাববি না? কথা আমি ভেবে চিন্তেই বলি দিদি, আর কোনো কথাই আমার কান এড়ায় না। তখন বলছিলে না গাড়ির নাম্বারটা তোমার চেনা। কোন গাড়ি? যে গাড়িটা আমাকে ধাক্কা মেরেছিল সেই গাড়িটার কথা বলছি। তার মানে যার গাড়ি তাকেও তুমি চেনো? গাড়ির নাম্বার UP 02-1938. কার গাড়ি ওটা? আমি কোথেকে জানবো ওটা কার গাড়ি? এটা তো সুশোভনের গাড়ির নাম্বার। তোমরা সবাই আমার দিকে এভাবে তাকিয়েছো কেন?
এটা তো সত্যি সুশোভনের গাড়ির নাম্বার। সুশোভন, সুশোভনের যে এত বড় ক্ষতি করেছে, সুশোভন যে তাকে ছেড়ে কথা বলবে না সেটাও খুব ভালো করেই জানে।